শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের ছয়নগ ওয়ার্ড বড়সন্দ্বীপ গ্রামে কোটি কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ করলেও সেটি কোনো কাজে আসছে না পথচারীদের। চলাচলের একমাত্র সড়কটি বেদখলে থাকায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। তবে এই সমস্যা দ্রুত সমাধান হবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। প্রতিনিধি সজীব শিকদারের রিপোর্ট জানাচ্ছেন শামস্তাব্রিজ উচ্ছ্বাস। সরকার নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে কোটি টাকা ব্যয়ে নির্মাণ করছেন শত শত ব্রিজ। এর মধ্যে শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বড়সন্দ্বীপ গ্রামের সরকারি কোটি টাকার একটি ব্রিজ নির্মাণ করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না, বরং উল্টো ভোগান্তিতে পরিণত হয়েছে ব্রিজটি। কারণ সড়ক বেদখল, আগে মাটি ফালাইয়া তারপরে যেরকম আপনার ব্রিজ করছে রাস্তা দেখাইয়া। ব্রিজ করার পরে আমরা এতদিন যাতায়াত করছি, কিছুদিন আগে এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। এর ফলে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। 150 লোক যাতায়াত করি এই রাস্তা দিয়ে ছোট থেকেই, এখন বর্তমানে আমরা গৃহবন্দী হয়েছি। একটা বস্তা লয়ে যাওয়া জানা, একটা গাড়ি লইয়া মাল সামান লইয়া আহন জানা, খেতের ফসল আদি আমরা কোনো কিছু এই জায়গাটা নিতে আনতে পারতাছি না। তবে সড়ক দখল নিয়ে রয়েছে পাল্টা বক্তব্য। আমার বাড়ির উঠান দিয়া এত মানুষ চলাচলে যে রাস্তাটা আছে, যতটুক প্রয়োজন রাস্তা দিয়েছি, চলতেছে এখনো, যাইতেছে। যদি এতে তাদের না হয় তাহলে ব্রিজের নাইমা ডান পাশ দিয়া সরকারি খাস জমি আছে, তারা ওখান থেকে সরকারের দিকে রাস্তা এটা করে নিক। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস উপজেলার নির্বাহী কর্মকর্তার। সরকারি যাতায়াতের রাস্তা বন্ধ করে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনদুর্ভোগ সৃষ্টি করে, তাহলে সেটা আইনগতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। সড়কটি চলাচলের উপযোগী করে তুলতে দ্রুতই ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শামস্তাব্রিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।